অন্তরালে এমপি এনামুলের সঙ্গে সাত বছর সংসার, যখন যেভাবে যা হয়েছিল হয়তোবা ফেঁসে যাচ্ছে এমপি। বিস্তারিত দেখুন ভিডিওর মূল আলোচনায়। প্রিয় সব বাংলা নিউজ স্টেশন আপনাদেরকে স্বাগতম। আপনারা যারা আমাদের চ্যানেলে এখনো নতুন এখনো সাবস্ক্রাইব করেনি, ঝটপট সাবস্ক্রাইব করে ফেলুন নিত্য নতুন খবরাখবর ও আপডেট পেতে। রাজশাহী চার আসনের সংসদ সদস্য এনামুল হকের দ্বিতীয় স্ত্রী হিসেবে নিজেকে পরিচয় দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক স্ট্যাটাস দিয়ে যাচ্ছেন লিজা আক্তার আয়েশা নামে এক নারী। এমপি সাহেবের রক্ষিতা নয়, নিজেকে এমপির দ্বিতীয় স্ত্রী বলে দাবি করছেন তিনি। এমনকি এমপি এনামুলের বিচার চাইতে এখন প্রধানমন্ত্রীর দ্বারস্থ হওয়ার কথাও জানিয়েছেন তিনি। সবশেষ দুপুরে ফেসবুকে এ নিয়ে আরও একটি পোস্ট দিয়েছেন ওই নারী। সেখানে তিনি লিখেছেন, আপনারা সবাই ভাবছেন আমি থেমে গেছি, আমি থেমে যাই নাই। মাননীয় সংসদ সদস্যের ভক্তরা আমাকে মেরে ফেলার হুমকি দিচ্ছেন, আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে আমাকে জেলে দেওয়া হবে বলে বলেছেন। এবং মাননীয় সংসদ সদস্য গতকাল আমাকে বলেছেন, তবে আমি থেমে নেই, আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রীর কাছে যাব এবং এর বিচার চাইব। আপনারা সকলে আমার সহযোগিতা করেছেন, পাশে থেকেছেন, আমি সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। সম্প্রতি রাজশাহী শহরের তেরোখাদিয়া এলাকার বাসিন্দা ওই নারী এমপি এনামুলের সঙ্গে একাধিক অন্তরঙ্গ ছবি ফেসবুকে পোস্ট করলে এ নিয়ে ব্যাপক তোলপাড় শুরু হয়। গত 29 মে রাত 8:57 এমপির সঙ্গে তোলা কিছু যৌথ ছবি পোস্ট করার 2 ঘন্টা পরে রাত 11:02 এক পোস্টে লিজা লিখেন, এমপি সাহেব আমার হাজব্যান্ড, এ কথাটা যদি কারো কাছে অবিশ্বাস্য মনে হয় তারা বিয়ের কাগজ দেখতে পারেন। এর ঠিক 2 মিনিট পরে অপর এক পোস্টে তিনি লেখেন, এমপি সাহেবের রক্ষিতা বা প্রেমিকা নয়, দ্বিতীয় বউ আমি। রাত 11:10 আরেক পোস্টে পরদিন প্রমাণাদি সহ লাইভে আসার কথা জানান তিনি। পরদিন এক পোস্টে লিজা আক্তার আয়েশা লিখেন, একজন সংসদ সদস্য অনেক বড় অবস্থানের মানুষ, তার বিরুদ্ধে চাইলেও কেউ মিথ্যা অপবাদ দিতে পারবে না। আমার কথাগুলো যদি মিথ্যা হইতো তাহলে এতক্ষণে পুলিশ আমাকে থানায় নিয়ে যেত। আমি যা কিছু বলেছি এবং বলবো সব সত্যি, আপনারা আমাকে বিরক্ত না করে ধৈর্য ধরে পাশে থাকুন। সবার সব প্রশ্নের অ্যান্সার ইনবক্সে দেওয়া আমার পক্ষে সম্ভব না, আমি এখানেই লিখে দিব এবং লাইভ ভিডিও দিব, আপনারা দেখলেই সব বুঝতে পারবেন এবং জানতে পারবেন। এরপর আরও একটি পোস্টে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে লিজা লেখেন, মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, তার কাছে আকুল আবেদন জানাচ্ছি, আমি আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো প্রচারণা করার উদ্দেশ্য কিছু করছি না, আমি আওয়ামী লীগকে মনের প্রাণে ভালোবাসি, সেজন্য মাননীয় সংসদ সদস্যকে বিয়ে করেছি এবং আমি মনে করি তাকে বিয়ে করে আমিও এই আওয়ামী লীগের একটা অংশ হয়েছি, আমি এই দলকে মনের প্রাণে ভালোবাসি, আমি জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রীকে ভালোবাসি, আমি দলের বিপক্ষে যেতে পারি না, দলের ক্ষতি হবে এমন কোনো কাজ আমি কখনোই করতে পারি না। তিনি লিখেন, এমপি সাহেব আমাকে বিয়ে করেছেন কিন্তু আমাকে কখনোই বউ বলে জনগণের সামনে স্বীকৃতি দেয় নাই, সবসময় আমাকে আড়ালে লুকিয়ে রেখেছে। আমি যখন আমার অধিকার প্রতিষ্ঠার জন্য ছবিসহ ফেসবুকে এসেছি, এমপি সাহেব তখন আমার সাংবাদিক ভাইদের বলেছেন আমাকে 24 এপ্রিলে ডিভোর্স করেছেন। জনগণের কাছে আমার প্রশ্ন, লকডাউন চলাকালীন অবস্থায় সকল কাজে অফিস এবং আদালত বন্ধ ছিল, এমপি মহোদয় আমাকে অফিস বন্ধ অবস্থাতে ডিভোর্স দিলেন কীভাবে, আর এই ডিভোর্স লেটার আমি এখনও পাইলাম না কেন? একজন সংসদ সদস্য যদি এভাবেই মিথ্যা কথা বলে তাহলে আমরা সাধারণ মানুষ সুবিচার চাইব কার কাছে? লিজা আয়েশা প্রধানমন্ত্রীর দ্বারস্থ হওয়ার ইঙ্গিত দিয়ে এক পোস্টে লিখেছেন, আপনারা সবাই ভাবছেন আমি থেমে গেছি, আমি থেমে নেই, মাননীয় সংসদ সদস্যের ভক্তরা আমাকে মেরে ফেলার হুমকি দিয়েছে, আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে, আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যাব এবং বিচার চাইব, আপনারা সকলে আমাকে সহযোগিতা করেছেন, পাশে থেকেছেন, আমি সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রিয় দর্শক, অন্তরালে এমপি এনামুলের সঙ্গে 7 বছর নাকি তিনি সংসার করেছেন। এ নিয়ে যদি আপনার কোনো মন্তব্য থাকে কমেন্ট বক্সে জানিয়ে দিন। নিত্য নতুন খবরাখবর ও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি বাজিয়ে দিবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, থ্যাংক ইউ।